Welcome to another year at Hogwarts. বিখ্যাত হ্যারি পটারের সিরিজের প্রফেসর আলবাস ডাম্বলডর চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন 82 বছর বয়সে মারা গেছেন। হ্যারি পটারের 8টি সিরিজের মধ্যে 6টিতেই প্রফেসর আলবাস ডাম্বলডরের চরিত্রে অভিনয় করার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেয়া এই তারকা 60 বছরের ক্যারিয়ারে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন। জীবদ্দশায় 4 বার বাফতা চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন তিনি। গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন ও তার ছেলে ফার্গাস এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা গ্যাম্বন। স্যার গ্যাম্বন লন্ডনের লরেন্স অলিভিয়ারের ন্যাশনাল থিয়েটার অ্যাক্টিং কোম্পানির মূল সদস্যদের একজন হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ন্যাশনাল থিয়েটার প্রোডাকশনের অভিনয়ের জন্য তিনি 3 বার অলিভিয়ার পুরস্কারও জিতেছিলেন। তিনি আইটিভি সিরিজ মাইগ্রেটের ফরাসি গোয়েন্দা জুলেস মাইগ্রেটের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং বিবিসিতে ডেনিস পটারের সঙ্গে সিঙ্গিং ডিটেকটিভে ফিলিপ মার্লো চরিত্রের জন্য পরিচিত ছিলেন। স্যার মাইকেল গ্যাম্বন 2003 সালে রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর জেকে রলিংয়ের উপন্যাস অবলম্বনে হিট দ্য হ্যারি পটার সিরিজে উইজার্ডিং স্কুল হাগওয়ার্টসের প্রধান শিক্ষক ডাম্বলডরের ভূমিকায় অভিনয় করেন। অভিনেতা স্যার গ্যাম্বন অভিনয় জগতে দ্য গ্রেট গ্যাম্বন নামেও সুপরিচিত। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।